শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট চত্বরে অল ইন্ডিয়া ডিওসোর পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা জানিয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা জানান, সারা রাজ্যে বৃহস্পতিবার ও শুক্রবার তাদের এই কর্মসূচি চলেছে। তারই অঙ্গ হিসাবে শহর বর্ধমানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত তাদের দাবি, করোনা বিধি মেনে অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলি খোলা, 2020 জাতীয় শিক্ষানীতি বাতিল সহ সমস্ত ছাত্রছাত্রীদের করোনা ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়ার দাবি জানানো হয় এই দিন। এই দিন উপস্থিত বক্তারা উল্লেখিত দাবিগুলি জানিয়ে বক্তব্য রাখেন। সেই প্রথম থেকেই কি কেন্দ্র কি রাজ্য সরকার স্কুলগুলো খোলার আর কোন নাম করেনি, যদিও করোনা অতিমারির প্রভাবে যখন গোটা দেশ জুড়ে লকডাউন শুরু হয়, সেই সময় থেকেই স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ। মাঝখানে কিছুটা সময় স্কুল কলেজ খুললেও আবার নতুন করে স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ গোটা রাজ্য জুড়ে স্কুল কলেজ খোলার দাবিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে যাতে সরকার স্কুল কলেজ খোলে এবং ভ্যাকসিনেশন দ্রুত দিয়ে ছাত্রদের দ্রুত দিতে হবে, এই দাবিগুলো নিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে দুদিন ধরে 2021 ধরে আমাদের বিক্ষোভ অবস্থানের কর্মসূচি ছিল। আমরা কার্জন গেট চত্বরে এসে বিক্ষোভ অবস্থান করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।